দর্শক অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি অনিমেষ শুভ। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের প্রশাসনিক পদে সর্বোচ্চ আসনে বসে নীরবে নিভৃতে দুর্নীতি করে গেছেন আবু নাঈম সোহাগ, যে কারণে এই প্রথম দেশের কোনো ক্রীড়া ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ কোনো ব্যক্তিকে ফিফার মতো আন্তর্জাতিক একটি সংগঠন নিষিদ্ধ করেছে, যেটা দেশের জন্য অনেক বড় লজ্জার বিষয়। সাধারণ সম্পাদকের এই কেলেঙ্কারির দায় এড়ানোর কি কোনো সুযোগ আছে বাফুফের? এখন আবার কাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হবে তা নিয়েও চলছে জোর আলোচনা। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হচ্ছে আজ। এদিকে প্রচণ্ড গরমের মধ্যে কি হবে সুপার লিগ, বাংলাদেশের ফুটবলের সংকট এবং প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে আজকের আলোচনা আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগোনিউজের বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু। বাবু ভাই, আপনাকে আলোচনায় স্বাগত। ধন্যবাদ অনিমেষ। বাবু ভাই, বাংলাদেশের পুরো ক্রীড়া জগতে বা এই ক্রীড়ার ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা বা লজ্জাজনক বিষয় মনে হয় এখন পর্যন্ত এটাই, আমরা যেটা বললাম যে ফিফা কর্তৃক বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ তিনি যে নিষিদ্ধ হয়েছেন দুই বছরের জন্য, এটা অনেক বড় একটি ঘটনা। এই ঘটনা কি আসলে বাফুফে তাদের দায় কি এড়াতে পারে বলে আপনার মনে হয়? সেই সাথে আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে এই যে তাকে নিষিদ্ধ করা হলো, এটা শুধু ফুটবলের জন্য না, বাংলাদেশের টোটাল বাংলাদেশের জন্য তো একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো বা লজ্জার বিষয়। তো সেই ক্ষেত্রে কি বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো তদন্তের প্রয়োজন আছে বা তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন বলে কি মনে হয় আপনার? আপনি যেটা দিয়ে শেষ করলেন আমি সেটা দিয়ে শুরু করি। বাফুফে, ইংরেজিতে BFF, পুরোপুরি হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তার মানে আমার দেশের একটি সংগঠন, প্রথমেই বাংলাদেশ আছে, বাংলাদেশ আছে, এবং সেই সংগঠনের জেনারেল সেক্রেটারি তিনি অর্থ কেলেঙ্কারি বলবো বা অনিয়ম বলবো বা অস্বচ্ছতার কারণ বলবো, যে কোনো কারণেই হোক, তিনি ফিফার কাছ থেকে নিষিদ্ধ হয়েছেন দু বছরের জন্য এবং তাকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমি জাস্ট এক মিনিটের জন্য আবু নাঈম সোহাগের নামটাকে ব্র্যাকেট বন্দি করছি, বাট তার ডেজিগনেশন হচ্ছেন BFF সেক্রেটারি। তাহলে BFF সেক্রেটারি যখন শাস্তির খড়গ তার উপরে নেমে আসে, তিনি অর্থদণ্ডে দণ্ডিত হন, তার মানে BFF ইটসেলফ দণ্ডিত। এটা ভাবার কোনো কারণ নেই যে শুধু আবু নাঈম সোহাগ এই অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং ফিফা কর্তৃক নিষিদ্ধ হয়েছেন। ফিফার সন্দেহের তীর বাফুফের প্রতিও ছিল বা আছে, এবং সবচেয়ে বড় কথা, অর্থনৈতিক অস্বচ্ছতার চাইতে লজ্জাস্কর কিছু নেই। কাজেই আমি যেটা বললাম, আপনি যেখানে শেষ করলেন, আমি মনে করি বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকে, অ্যাটলিস্ট ক্রীড়া মন্ত্রণালয় থেকে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন BOA, যারা সমস্ত ফেডারেশনকে রান করান বা রুল করান, তাদের মধ্য থেকে একটা তদন্ত অবশ্যই হওয়া উচিত যে কী করে এরকম একটা অন্যায় এতদিন হচ্ছিল। এটা তো একদিনে নাই, ফিফা নিশ্চয়ই এমন কোনো প্রেস রিলিজে এমন কোনো কথা বলেনি যে আবু নাঈম সোহাগ BFF জেনারেল সেক্রেটারি একদিনেই এই কর্মকাণ্ডটা ঘটিয়েছেন। এটা কিন্তু এটারও একটা টাইম ফ্রেম আছে, সেটা হয়তো এক বছর দু বছর মেয়াদি। তাহলে এই দুই বছরে বাফুফে এটা ধরতে পারলো না? তার মানে বাবু আপনি বলতে চাচ্ছেন যে বাফুফে কোনোভাবেই দায়টা এড়াতে পারে না? কোনোভাবেই দায় এড়াতে পারে না, এবং আমি মনে করি এটা উচ্চ পর্যায়ের ভালো তদন্ত হওয়া দরকার, এবং বিষয়টাকে শুধুই আবু নাঈম সোহাগের ওপরে না দেখে বাংলাদেশের উপরেও দেখা উচিত। কারণ অর্থনৈতিক অস্বচ্ছতা যখন কোনো দেশের কোনো একটা ফেডারেশনের বিপক্ষে যায়, তখন কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনও হয় কলুষিত। তো বাংলাদেশের মানুষ খেলা পাগল, খেলা দেখতে পছন্দ করেন, ফুটবল বিশ্বকাপে আমরা খেলি না, কিন্তু জান প্রাণ দিয়ে বাঙালি কিন্তু ফুটবল বিশ্বকাপ উপভোগ করে। ক্রিকেটেও আমরা খুব একটা যে বড় দল তা না, মাঝে মধ্যে হয়তো বড় দলগুলোকে হারাই, বাট বড় দলের তকমা এখনও আমাদের গায়ে লাগেনি। আমরা একবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছি, এছাড়া কোনো ওয়ার্ল্ড কাপে আমাদের সেমিফাইনাল খেলারও কোনো রেকর্ড নেই। তারপরেও বাঙালি খেলা পাগল, ক্রিকেট পাগল ছুটে যায়। সাফ লেভেলেও আমাদের সাফল্য হাতে গোনা, তারপরও দক্ষিণ এশীয় ফুটবলে ভারতের সঙ্গে, মালদ্বীপের সঙ্গে, নেপালের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে খেলা হলে বাংলাদেশের মানুষ মাঠে ছুটে যান এবং দেশের ফুটবলের খুঁটিনাটি খোঁজ খবর রাখার চেষ্টা করেন। সেই ফুটবলের, সেই ক্রীড়াঙ্গনের যদি কেউ মানে শাস্তির খড়গ নেমে আসে কারো উপরে এবং অর্থদণ্ড হয় এবং
কারো অস্বচ্ছতা, অর্থনৈতিক অনিয়ম এবং একটা সোজা কথা স্বচ্ছতার ঘাটতি খুঁজে পাওয়া যায় কারো বিপক্ষে, এটা তো অবশ্যই তদন্ত হওয়া উচিত। এবং আমি মনে করি গ্রেটার ইন্টারেস্ট অফ বাংলাদেশ স্পোর্টস এবং ফর দ্য বেটারমেন্ট অ্যান্ড ফর দ্য সেক অফ আওয়ার ফুটবল এটা তদন্ত হওয়া উচিত। এবং বিএফএফকেও আমি মনে করি অবশ্যই, ঠিক শোকজ না করা হলেও বিএফএফ কর্তৃপক্ষকেও এটা অন্তত স্বীকার করা উচিত যে এটার দায় আমাদেরও, এবং আমরাও সময় মতো ব্যাপারটা ঠিক মতো তদারক করিনি বা নজরে আনিনি, বা আমাদেরও কিন্তু সোজা কথা একটা মনিটরিংয়ের অভাব ছিল। স্টেটওয়েতে বিএফএফতে পেশাদারিত্বের অভাব আছে, পেশাদারিত্ব কম এবং দায়িত্ব সচেতনতায়ও ঘাটতি প্রচুর। ভাই, এখন যে সাধারণ সম্পাদকের জায়গাটা পদটা খালি রয়েছে, সেখানে শোনা যাচ্ছে যে বাফুফের সভাপতি তার কোনো একজন পিএসকে হয়তো নিয়োগ দেওয়া হবে, এবং আবু নাঈম সোহাগ তার যে নিয়োগটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু একটা প্রশ্ন ছিল। আমার প্রশ্ন আপনাকে যে বিষয়টা, সেটা হচ্ছে যে এইরকম জায়গায় যেখানে ফুটবল ফেডারেশন আমরা বলবো, এবং আপনি বললেন যে ফুটবল অন্তঃপ্রাণ বাঙালি, এইরকম একটা জায়গায় ফুটবলের বিভিন্ন মানুষজন যারা মানে বাংলাদেশের ফুটবলের জন্য যারা বলা যায় যে অলমোস্ট জীবন দিয়ে যাচ্ছেন, সেই রকম ফুটবল অন্তঃপ্রাণ মানুষকে না নিয়ে শীর্ষ ব্যক্তির কোনো একজন পছন্দের কাউকে এখানে দেওয়াটা, এই দায়িত্বে দেওয়াটা কি আত্মঘাতী কোনো সিদ্ধান্ত হবে না? অবশ্যই আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এবং এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমি কালকেও আলাপ হচ্ছিল, আজকেও শুনছিলাম, বিএফএফের ইমার্জেন্সি মিটিং আছে, যেহেতু রোজার দিন দুটো থেকে আড়াইটার মধ্যেই মিটিং শুরু হয়ে যাবে, হয়তো বাই দিস টাইম মিটিং চলছে। সেখানেই কথা হচ্ছে যে সালাউদ্দিন ভাইয়ের সাবেক পিএস ইমরান হোসেন তুষারের নাম আমরা শুনতে পাচ্ছি। এখন আমার মনে হয় কাজী সালাউদ্দিন আহমেদের আরও সচেতন হওয়া উচিত, কারণ হচ্ছে উনি বাংলাদেশের ফুটবলের দিকপাল। বাংলাদেশের ফুটবলটাকে যদি আপনি ওয়ার্ল্ড ফুটবলের সঙ্গে তো তুলনা করতে পারবেন না, বাট তারপরেও বাংলাদেশের ফুটবলের অল টাইম গ্রেটেস্ট ফুটবলার সালাউদ্দিন ভাই, এবং তার ফুটবল ইমেজ, তারকা ইমেজ অনেক, তার ফুটবল বোধ, তার ফুটবল জ্ঞান নিয়ে কারো সংশয়পোস্ত নেই। কিন্তু বিএফএফ প্রেসিডেন্ট হিসেবে কিন্তু তিনি বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। শেষ সম্মুখীন হলেন তার জেনারেল সেক্রেটারি অর্থদণ্ডে দণ্ডিত হলেন, তাও ফিফার কাছ থেকে, যারা ফুটবল ওয়ার্ল্ডকে রুল করে এবং ফিফা যার প্রতি অস্বচ্ছতার একদম প্রত্যক্ষভাবে ফাইন্ড আউট করে যাকে দু বছরের জন্য শাস্তি দিয়ে দিলেন, নিষিদ্ধ করলেন। এখন সালাউদ্দিন ভাই যদি সতর্ক না হন তার নেক্সট জিএস নিয়োগে, তাহলে তিনি কবে সতর্ক হবেন? আমি মনে করি সালাউদ্দিন ভাইয়ের এবং বিএফএফের যারা বডি আছেন, এক্সিকিউটিভ বডি, প্রত্যেকটা মেম্বারের এখনই সতর্ক হবার সময়। ফুটবল ঘনিষ্ঠ এবং একজন উচ্চ শিক্ষিত উঁচু মার্গের ভদ্রলোক, এবং যিনি আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলে, দেশের ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক মহাদেশীয় পর্যায়ের ফুটবল অঙ্গনে যার যোগাযোগ আছে, যিনি এটাকে এই চেয়ারে বসে, বাফুফের জেনারেল সেক্রেটারি বসে এক্সিকিউটিভ কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন, এবং সর্বোপরি অর্থনৈতিক স্বচ্ছতা যার থাকবে তার দিকেই ঝোঁকা উচিত। সালাউদ্দিন ভাইয়ের ঘনিষ্ঠজন, তার ফর্মার পিএস নাকি, এগুলো কোনো মানদণ্ড হতে পারে না। এবং বিএফএফের মেম্বারদের আজকেই হবে একটা কঠিন পরীক্ষা যে সালাউদ্দিন ভাই চাইলেও যেন এই ধরনের কোনো চয়েস না হয়। আমি ব্যক্তিগতভাবে যে ইনি হচ্ছেন তার সঙ্গে আমার সেরকম কোনো পরিচয় নেই, কিন্তু আমার মনে হয় দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থে সালাউদ্দিন ভাইয়ের ফর্মার পিএস কেন বিএফএফের জিএস হবেন? বিএফএফের জিএস এমন একজন হতে পারেন যিনি অ্যাটলিস্ট ফুটবলের লোক, যিনি ফুটবল ভালোবাসেন, যিনি ফুটবল বোঝেন, ফুটবল অন্তঃপ্রাণ, এবং সর্বোপরি যার আন্তর্জাতিক এবং মহাদেশীয় পর্যায়ে ফুটবলের যোগাযোগ যিনি করতে পারবেন, এবং ম্যানেজেরিয়াল কাজগুলো তিনি খুব ভালো জানবেন, বুঝবেন, এরকম কেউ। সালাউদ্দিন ভাইয়ের পিএস এটা তো খুব বড় কোনো ডিগ্রি না, বড় কোনো পদও না, কাজেই এই দিকে এখন এই যেন তেন কাউকে দিয়ে একটা যে চেয়ারের প্রতি ফিফার নজর আছে, যে চেয়ারটা কলুষিত হয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণ জেনে গেছেন, সেখানে যাকে তাকে দিয়ে যদি এই জেনারেল সেক্রেটারি নিয়োগটা দেওয়া হয়, সেটা তো খুব আবারও মনে হয় একটা ভুলকে ঢাকতে গিয়ে আর একটা বড় ব্লান্ডার না করে বসে বিএফএফ, সেটাই আমার চিন্তা। কাজেই এক্ষেত্রে বিএফএফের কাজ হবে ভেবে চিনতে জেনারেল সেক্রেটারি নিয়োগ দেয়া। বাবু ভাই, আমাদেরও সেটাই মতামত যে অন্তত ফুটবল, মোট কথা ফুটবল সংশ্লিষ্ট এমন একজন মানুষকে সেখানে দেওয়া উচিত। আপনি যেটা বললেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে তার যোগাযোগগুলো আছে, ফুটবল বোঝেন, এবং সবশেষে যার ব্যক্তিগত পর্যায়ে স্বচ্ছতা রয়েছে সেরকম একজন মানুষকেই ওখানে দায়িত্ব দেওয়া উচিত বলে মনে হয়। বাবু ভাই, আমরা একটু ক্রিকেট প্রসঙ্গে আসতে চাই। আজকেই শেষ হচ্ছে প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা, এরপরে সুপার লিগ, এবং
এই প্রচন্ড গরমে আবহাওয়ায় রোদে পুড়ে কিন্তু ক্রিকেটাররা খেলছেন, যেখানে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না, সেখানে তাদেরকে মাঠে খেলে যেতে হচ্ছে 50 ওভারের ম্যাচ। এটা অবশ্যই কঠিন একটি কাজ, এবং আবাহনীর কোচ আমাদের প্রাক্তন ক্রিকেটার বাংলাদেশের খালেদ মাহমুদ সুজন, তিনি আবেদন জানিয়েছেন যে যদি একটু গরমটা কমে গেলে কিছুদিন পরে সুপার লিগটি আয়োজন করা যায়, সেই ধরনেরই একটি আবেদন তিনি করেছেন। সেটার সম্ভাবনা কতটুকু রয়েছে বাবু ভাই? না, খুব একটা সম্ভাবনা নেই, এই কারণে যে সিজনটাই এরকম যে এই সিজনেই শেষ করতে হবে। সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি 1 কিংবা 2 মে সুপার লিগ শুরু করে দেওয়া হবে, অর্থাৎ আজকে 17 এপ্রিল, 1 মে, তার মানে 2 সপ্তাহ প্লেয়ারদেরকে রেস্ট দেওয়া হবে মোটামুটিভাবে। ধরেন এই গরমে যে বাড়তি এনার্জি, যে পানি শূন্যতা, যে শারীরিক যে ঘেমে নিয়ে নিঃশেষ হয়ে গেছেন, এবং প্রচণ্ড গরমের এই ঝাঁঝালো রূপ গায়ের মধ্যে মেখেছেন ক্রিকেটাররা, সেখান থেকে বিশ্রামের জন্য 2 সপ্তাহই বোধ হয় মোটামুটি বড় সময়। বাট আমি খালেদ মাহমুদ সুজনের সঙ্গে তাল মিলিয়ে যেটা বলতে চাই, সেটা হয়তো করা সম্ভব হবে না, কারণ ফতুল্লার ফ্লাডলাইট কী পর্যায়ে আছে আমি জানি না। যদি সম্ভবত ফ্লাডলাইটে অ্যাটলিস্ট শেরেবাংলা এবং ফতুল্লায় যদি ম্যাচ আয়োজন করা যেত, তাহলে অ্যাটলিস্ট রোদের এই যে তাপটা থেকে অন্তত 2-3টায় খেলা শুরু করলে 8-9টা অবধি খেলা চালিয়ে এটা শেষ করে দেওয়া যেত। বাট প্রিমিয়ার লিগের জন্য অত টাকা বাজেট আছে কি না, অত চিন্তাভাবনা আছে কি না। বাট একটা কথা অনিমেষ, আপনার এই সাজানো প্রস্ত থেকে আমি যেটা আমাদের দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বা আপনাকেও জানিয়ে দিতে চাই, প্রিমিয়ার লিগ কিন্তু বাংলাদেশের ক্রিকেটে, আমরা বিপিএল করি, খালেদ মাহমুদ সুজন স্বীকার করেছেন যে বাংলাদেশের ক্রিকেটের কনটেস্টে নাম্বার 1 টুর্নামেন্ট হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এখানেও কিন্তু ক্লাবগুলোর অর্থলগ্নি কম হয় না, আমরা শুধু বিপিএলকে প্রচার করি, ফ্র্যাঞ্চাইজিদের কাভার দিই। এখানেও কিন্তু একটি ভালো টিম করতে গেলে, সুপার লিগের টিম করতে গেলে 5 কোটি টাকার নিচে আপনি টিম করতে পারবেন না, 3 থেকে 5 কোটি টাকার ওপরে খরচ, শুধু প্লেয়ার্স খরচ, ক্যাম্প করতে হয়, প্লেয়ারগুলোর আনুষাঙ্গিক খরচ আছে, আবাসন থেকে শুরু করে নিয়ে খাবার দাবার অনেক কিছু ব্যাপার আছে। এখানে বাজেট বেশি, অনেক কম্পিটিটিভ ক্রিকেট হয়, এবং মাঠের লড়াই আপনি নিজেও দেখছেন, প্রচুর চড়াই উৎরাই পাড়ি দিয়ে দলগুলোকে যে কেউ যে কোনো দিন হেরে যাচ্ছে। কাজে এইরকম একটা প্রতিদ্বন্দ্বিতামূলক আসরকে আরও বেশি করে মর্যাদা দেওয়া উচিত, আরও গুরুত্ব দেওয়া উচিত। তার চাইতে বড় কথা, বাংলাদেশে যেহেতু আর কোনো ওয়ান ডে বা 50 ওভারের টুর্নামেন্ট নেই, এই টুর্নামেন্টের পারফরমেন্সকে মানদণ্ড ধরেই জাতীয় ওয়ান ডে দল ঘোষণা করা হয় বা সাজানো হয় বা ক্রিকেটার নির্বাচন করা হয়। তো এটা এমন একটা সময় দেওয়া উচিত বছরের, যাতে প্লেয়াররা শারীরিকভাবে সুস্থ থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভালো ক্রিকেট খেলতে পারে, এবং অস্বস্তিতে ইম্পর্টেন্ট যারা খেলোয়াড় রয়েছে সবাই তারা ইনভলভ থাকতে পারে। এই অস্বস্তির মধ্যে প্রচণ্ড গরমের এই দাবদাহে শরীর পুড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, এই অবস্থার মধ্যে পানি শূন্যতা দেখা দিচ্ছে, 7 ঘন্টা মাঠে থেকে ব্যাটিং বোলিং করা, এটা একটা আমি বলবো যে একটা অমানবিক ব্যাপার। তার মধ্যেও প্রিমিয়ার লিগের মান খারাপ ছিল না, আমাদের ক্রিকেটাররা আছে সাধ্যমতো চেষ্টা করেছেন, কোচগুলোর আন্তরিকতায় ঘাটতি ছিল না, ইভেন আম্পায়ারিং যারা করেছেন, ভুল ত্রুটি যাই থাকুক, তারাও অনেক কষ্ট করেছেন। সব মিলে আমার মনে হয় প্রিমিয়ার লিগ নিয়ে নতুন করে চিন্তাভাবনার এখনই উদ্রেক ঘটাতে হবে, কারণ এই ওয়েদার বোধহয় বাংলাদেশে দীর্ঘদিন কন্টিনিউ করতে পারে, এই মার্চ এপ্রিল মে জুন প্রচণ্ড গরম, এটা আগামীতেও যদি এই সময়ে করা হয় তাহলে কিন্তু এরকমই ঘটনা ঘটবে, এবং আল্লাহ না করুক কোনো রকমের কোনো একটা প্লেয়ার যদি মাঠে অসুস্থ হয়ে পড়েন, এটার দায় ভারটা কে নেবে। কাজে এসব চিন্তা করে প্রিমিয়ার লিগটা আসলে আগামীতে অন্য কোনো সময়ে করার চিন্তাভাবনা করা উচিত, এবং প্রিমিয়ার লিগ নিয়ে আরও গোছানো সাজানো চিন্তাভাবনা এবং পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। অবশ্যই একটু গুছিয়ে, যেহেতু আপনি বললেন যে এটাই আমাদের ক্রিকেটারদের বা আমাদের টোটাল বাংলাদেশ জাতীয় দল গোছানোর জন্য একটি ওয়ানডে বিশেষ করে, সেই ক্ষেত্রে আরও একটু গুছিয়ে জমজমাট এবং সময় সব কিছু মিলে আরেকটু কনসেন্ট্রেশন আমাদের মনে হয় দেওয়া উচিত এই লিগটাতে। বাবা, প্রিমিয়ার লিগের এখন যে অবস্থা, আজকে আমরা বললাম যে শেষ, আজকেই শেষ দিন, শেষ পর্যন্ত যে 6টি দল সুপার লিগে খেললো তাদের পয়েন্ট তালিকা কেমন, বা কারা এগিয়ে আছে, বা মোট কথা হচ্ছে যে সব মিলিয়ে সুপার লিগ কেমন জমজমাট, মানে প্রিমিয়ার লিগের প্রথম পর্বের পয়েন্ট অনুযায়ী সুপার লিগটা কেমন জমজমাট হবে বলে আপনি মনে হচ্ছে, একটু যদি বিশ্লেষণ করে বলেন। অনিমেষ, আমার মনে হয় জমজমাট হবে, কারণ হচ্ছে আমরা, আমি, আপনি বা আমাদের দর্শকদেরও অনেকেই জানেন, সেটা হচ্ছে যে ফার্স্ট ফেজ শেষে সিঙ্গেল অন টপ হচ্ছে আবাহনী লিমিটেড, তাদের পয়েন্ট 20, তারা একটি মাত্র খেলায় হেরেছে শেখ জামালের কাছে।
আবার শেখ জামালও একটি মাত্র খেলায় হেরেছে মোহামেডানের কাছে, দ্যাট ইজ শেখ জামাল আর আবাহনী পয়েন্ট সংগ্রহে যৌথভাবে শীর্ষে, কিন্তু নেট রান রেটের কারণে আবাহনী নাম্বার ওয়ান, শেখ জামাল টু, কিন্তু পয়েন্ট আবাহনীরও বিশ, এগারো খেলায় শেখ জামালেরও বিশ। একইভাবে ঠিক তাতে পরের পজিশনেই লিজেন্ড অফ রূপগঞ্জের, কিন্তু তাদের পয়েন্ট ১৬ এবং প্রাইম ব্যাংকের পয়েন্ট ১৪, দ্যাট ইজ আবাহনী, শেখ জামাল, লিজেন্ড অফ রূপগঞ্জ, এ তিনটি দলের কিন্তু অবস্থান প্রায় কাছাকাছি, ২০ এবং ১৬, একটি বা দুটি ম্যাচেই কিন্তু সেটা চিত্র ঘুরে যেতে পারে। প্রাইম ব্যাংক ১৪, মোহামেডান আজকে জিতলে হবে ১৩, পঞ্চম হয়ে হয়তো উঠবে, সেদিক থেকে গাজী গ্রুপ বা আর একটা দল কেউ উঠে যেতে পারে, কিন্তু এই দলগুলোর কিন্তু আর মূল লড়াইয়ে শরিক হওয়ার সুযোগ নেই বললেই চলে, কারণ আপনি ১৩ পয়েন্ট নিয়ে ২০ পয়েন্টের দলকে ধরতে পারবেন না, কারণ আপনি খুব ভালো জানেন এই পয়েন্টটা যোগ হবে, এমন হতো যে না সুপার লিগ একদম ইন্ডিভিজুয়াল, এখানে যে 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 ম্যাচগুলো জিতলো সেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। এই ২০ পয়েন্ট পেয়ে এবং নেট রান রেটে এগিয়ে থাকা আবাহনী ডেফিনেটলি আপার হ্যান্ডে থেকেই, সামনের পায়ে এগিয়ে থেকেই আবাহনী সুপার লিগ শুরু করবে, শেখ জামাল একটু পিছিয়ে, লিজেন্ড অফ রূপগঞ্জ মাশরাফির তার চেয়ে একটু পিছিয়ে, প্রাইম ব্যাংক তার চেয়ে একটু পিছিয়ে, মোহামেডান আরও পিছিয়ে, আর ষষ্ঠ দল যেই উঠুক তার পয়েন্ট ১১-র উপরে হওয়ার কোনো চান্স নেই। কাজেই সেক্ষেত্রে ১১ পয়েন্ট নিয়ে ২০ পয়েন্টে থাকা বা ১৬ পয়েন্টে থাকা দলগুলোকে টপকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কাজেই মোটামুটিভাবে এই হচ্ছে অবস্থা। আমরা বলতে পারি আবাহনী, শেখ জামাল, লিজেন্ড অফ রূপগঞ্জের মধ্যে একটা ত্রিমুখী লড়াই হতে পারে, বাট বেশি সম্ভাবনা আবাহনী এবং শেখ জামালেরই। সুপার লিগে এই দুই দলের পারস্পরিক মোকাবেলাটা, আবাহনী শেখ জামাল হেড টু হেডটা খুব ইম্পর্টেন্ট হবে, এমনও হতে পারে সেটাই হতে পারে লিগ নিয়ে নির্ধারণী ম্যাচ। নির্ধারণী ম্যাচ বাবু ভাই, আমরা একদমই আয়োজনের শেষ প্রান্তে, শেষ যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, যে আপনি খুবই মাঠে থেকেই বলবো যে আপনি প্রিমিয়ার লিগ কভার করেছেন, বিভিন্ন রিপোর্ট তৈরি করেছেন এবং বিভিন্ন খেলোয়াড়কে দেখেছেন, এবার কিন্তু বেশ কয়েকজন ব্যাটার তারা রান পেয়েছেন, সেঞ্চুরি করেছেন, এবং এর মধ্যে খুবই কম বয়সী ব্যাটারও রয়েছেন, এবং মানে কাছাকাছি সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে এত বেশি সেঞ্চুরি দেখাও যায়নি যতগুলো সেঞ্চুরি এবার হয়েছে। সব কিছু মিলিয়ে মানে আগামী দিনের যে এই যে ব্যাটারদের উঠে আসা বা কম বেশি কম বয়সী ব্যাটারদের যে উঠে আসা, এইটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা ইতিবাচক হিসেবে আপনি দেখছেন? অত্যন্ত ইতিবাচক। আমি অনিমেষ আপনাকে খুবই ধন্যবাদ দিই যে একটি সময়োচিত প্রশ্ন এবং একটি প্রসঙ্গের অবতারণা ঘটানোর জন্য। আমি যত বছর যাবৎ ক্রিকেট কভার করি, ঢাকা লিগ কভার করি, এটা এই আলোচনার মধ্যে হয়তো কিছুটা অযাচিত মনে হবে, আমার এটা ৩১-৩২টা লিগ হয়ে গেল ঢাকার, আর জন্মসূত্রে ঢাকার ছেলে এবং খুব স্কুল বয়স থেকেই আমি ক্রিকেট ফুটবল ফলো করি, দেখে এই ৭৮-৭৯ থেকে ঢাকার ক্লাব ক্রিকেট দেখি। এত ইয়াং স্টারদের এত ভালো খেলা, এতগুলো সেঞ্চুরি করা, আন্ডার-১৯ বিশ্বকাপ বিজয়ী দলের ওপেনার তানজিদ তামিম দুটো সেঞ্চুরি করে ফেলেছেন, আজকে সেঞ্চুরি করলেন হাবিবুর রহমান সোহান, একদমই বাচ্চা ছেলে, বিপিএলে তাকে খালেদ মাহমুদ সুজন খুলনা টাইগার্সের হয়ে খেলিয়েছিলেন, সুবিধা করতে পারেনি, সর্বোচ্চ ১৭ বছর বয়স হবে, আজকে তিনি ৫৮ বলে সেঞ্চুরি করে ফেলেছেন। এই যে ইয়াং প্লেয়ারদের উঠে আসা প্রতিনিয়ত আমাদের, আমি খুব প্রাসঙ্গিকভাবে বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটা একসময় সঞ্চালন করতেন আমাদের সাবেক সহকর্মী সাহাদ, সাহাদের খুব ভালো বন্ধু নারায়ণগঞ্জের ছেলে ইমন, আনিসুল ইসলাম ইমন সেঞ্চুরি করেছেন, ৫০ হাঁকাচ্ছেন, ইভেন মোহামেডানের এগেস্টে আমি নিজে ফতুল্লায় দেখেছি গত সপ্তাহে, একটা ব্রিলিয়ান্ট ৪০ ইনিংস। এবং অনিমেষ, তারপরে আপনার সঙ্গে আমার কথা হয়নি, সেই ইনিংসে তাকে আমি যেভাবে সাকিব আল হাসানের বলিংয়ে ডাউন দ্য উইকেটে সে এক্সট্রা কাভারের উপরে দিয়ে, একটা লেফট আর্ম স্পিনারকে এক্সট্রা কাভারের উপরে দিয়ে মারা হচ্ছে সবচেয়ে টাফেস্ট শট ইনসাইড আউট করে, মিরাজকে স্ট্রেট লং অন এবং মাথার উপর দিয়ে দুটো ছক্কা আঘাতে দেখলাম, এগুলো এই ২০-২২ বছরের বাচ্চাদের দেখে খুবই ভালো লাগলো, এবং আমার বিশ্বাস তাদেরকে যদি ঠিক মতো নার্সিং করা যায়, এই প্রতিভাগুলোকে বেছে বেছে যদি HP একাডেমি বা কোনো হায়ার ট্রেনিং দেওয়া যায় এবং প্রপার ট্রেনিং দেওয়া যায়, এদেরকে বাইরে খেলার ব্যবস্থা করে দেওয়া যায়, সেটা এই টিম হতে পারে, HP হতে পারে, একাডেমি হতে পারে, এবং এই প্লেয়ারদেরকে আলাদাভাবে প্র্যাকটিস করার একটা সুযোগ করে দেওয়া যায়, তাহলে আমি বিশ্বাস করি আগামীতে আমরা যতটা বলি আমাদের ব্যাটার নেই, আমাদের কোয়ালিটি ব্যাটার নেই, এইটা হয়তো শুনতে হবে না, এটা আর দেখতেও হবে না, এদেরকে দিয়েই হবে সঠিক পরিচর্যা, যথাযথভাবে তাদেরকে তৈরি করা, এবং এই প্রতিভাগুলোকে অনাদরে অবহেলায় না রেখে
আমাদের জাতীয় সম্পদ হিসেবে দেখে, এদেরকেই ভবিষ্যতের বাংলাদেশ কল্পনা করে চিন্তা করে উচ্চতর ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত। তবেই আমার মনে হয় প্রিমিয়ার লিগের সার্থকতা এবং এই তরুণগুলো যে নিজেদেরকে মেলে দিয়ে ধরছেন যে ভবিষ্যতে বাংলাদেশকে যাতে রিপ্রেজেন্ট করতে পারি, তারাও কিন্তু মূল্যায়ন পাবেন। তাদের দেখা দেখি আগামীতেও কিন্তু আরও তানজিদ তামিম, আরও ইমন, আরও সোহানরা উঠে আসবে। ভাবে দারুণ বলেছেন, আমরাও সেই প্রত্যাশা করি যে এই ক্রিকেটারদের খুব দারুণভাবে যেন নার্সিং করা হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট তথা বাংলাদেশের ক্রীড়াটাই এগিয়ে যাবে অনেক। বাবু অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের। ধন্যবাদ অনিমেষ আপনাকে, এবং যারা দেখলেন অনুষ্ঠানটা সেই দর্শকদের প্রতিদিনকার মতোই শুভেচ্ছা এবং শুভকামনা। দর্শক শুনছিলেন এতক্ষণ বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেট নিয়ে নানা আলোচনা। বাংলাদেশের প্রিমিয়ার লিগের প্রথম পর্ব প্রায় শেষ, আজকেই শেষ দিন। এরপরেই আলোচনায় অলরেডি আপনারা বুঝে গেছেন যে সুপার লিগের খেলাটা বেশ জমজমাটি হবে। অপরদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক কাকে করা হবে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। দেখা যাক শেষ পর্যন্ত এই জল্পনা কল্পনার শেষ কোথায় হয়। আজকের অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।